চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি আব্দুল আলীমের পুত্র জহির আলীমের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। আজকে যেহেতু একটি বিশেষ দিন, বাবাকে হারিয়েছেন আজকের এই দিনে, আসলে হারিয়েছি বলে ভুল হয়ে যাবে, কারণ গুণীজনেরা কখনো পৃথিবী ছেড়ে যায় না, মানুষের মনের মধ্যে গেঁথে থাকে ভালোবাসার সঙ্গে। তো আজকের এই দিনটিতে, বিশেষ দিনটিতে বাবার কোন বিষয়টি নিয়ে কথা বলতে চান? প্রধানত উনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন, আর ওনার গানের যে জনপ্রিয়তা যদি বলি তাহলে অসম্ভব জনপ্রিয় শিল্পী ছিলেন উনি। এবং ওনার প্রতিটা গান, আপনি কোনো গানটা মানে বাদ দেওয়া যায় না, যে প্রত্যেকটা গান ওনার জনপ্রিয়। জি, সেই গানগুলো নিয়ে তো কথা বলবোই, তবে শুরুতে একটা গান হয়ে যায়। জি, আমি তাহলে একটি ওনার বিখ্যাত একটি গান হলুদিয়া পাখি, এই গানটি অংশ বিশেষ অবশ্যই শোনাচ্ছি। শুনি। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম। হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে, কেউ না জানিল কেউ না দেখিল, কেমনে পাখি দিয়া যে ফাঁকি, উইরা গেল হাই চোখের পলকে, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে। সোনার পিঞ্জিরা শূন্য করিয়া, কোন বনে পাখি গেল যে উড়িয়া, পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া, ভাইঙ্গা পড়ে সেনা পাখির শোকে, পাখিটি ছাড়িল কে, হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে। এটি এই বাবার খুবই জনপ্রিয় একটি গান। জি, এবং হলুদিয়া পাখি, পরের জায়গা পরের জমি, এই যে দুনিয়া, পদ্মা নদী, এই যে দুনিয়া, দোল দোল দোলনি, দোল দোল দোলনি, ওনার বিখ্যাত গানগুলো তো আমার মনে হয় পৃথিবীতে যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলা গান থাকবে, এই গানগুলো বেঁচে থাকবে। এবং শুরুতে যেটি বলছিলাম যে তিনি বাংলা লোকসঙ্গীতের মুকুটহীন সম্রাট, এক কথা যাকে বলা যায়। তো এই যে লোকমানুষ, জনমানুষ তার প্রতি এত ভালোবাসা, তাকে এত ভালোবাসে, অগাধ ভালোবাসা, এটিকে আপনারা কিভাবে দেখেন? লোকসঙ্গীতকে উনি নিজে ধারণ করেছেন যেহেতু, আর উনি কিন্তু মানে আমাদের এই দেশের জন্ম নেননি, উনি পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলায় জন্ম নিয়েছিলেন। এখানে এসে কাটা তারের বেড়া, জি জি, এখানে এসেনি লোকসঙ্গীত শুনে উনি মানে অভিভূত হয়ে গেলেন। উনি সম্ভবত শুরুর দিকে লোকসঙ্গীত শিখতে পারেননি কোনো ওস্তাদের কাছে, তিনি আগে নিজে শুনে শুনে, তারপর কলেজের মাধ্যমে শুনেছিলেন, তারপর সেগুলো যখন তিনি প্রচার করা শুরু করলেন, গাওয়া শুরু করলেন, তখন সেগুলো কিন্তু ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছিল, খুবই জনপ্রিয় ছিল। ইসলামী গান উনি গাইতেন, তারপরে রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, তারপরে আধুনিক গানও গাইতেন। কিন্তু এখানে এসে বাংলাদেশে যখন আসলেন 1948 সালে, তখন এখানে এসে উনি একদিন লোকসঙ্গীত শুনলেন রেডিওতে। আপনাদের সঙ্গে কি বলেছিলেন যে কোন গানটা শুনে তার এই ভালোবাসা তৈরি হয়েছিল? না, উনি বোধহয় ওনার ওস্তাদ যে ছিলেন ওস্তাদ মমতাজ আলী খান, উনি একদিন গাচ্ছিলেন রেডিওতে, ওই উনি দাঁড়িয়ে সেটা শুনে উনি মানে তখন অনুপ্রেরণা ওনার জেগেছে, এবং বলছে, আমাদের কাছে বলেছেন যে এই গানে আমি শিখবো, আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে উনি মমতাজ আলী খান সাহেবের কাছে গিয়ে এই গান শেখা শুরু করলেন। পরবর্তীতে আরও অনেকের কাছে উনি গান শিখেছেন, উনি শ্রদ্ধেয় কানাইলাল শীল, ওনার কাছেও গান শিখেছিলেন, এবং সেটা আমাদের শ্রদ্ধেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তত্ত্বাবধানে দুটো গান উনি মোহাম্মদ সুলতান রচিত গান রেকর্ড করেছিলেন। এবং খুব কম বয়সে সম্ভবত তিনি গান রেকর্ড করেছেন, তাই না? কত বছর? 11 কি 12 বছর বয়সে উনি গান রেকর্ড করেছিলেন। কোন গানটি রেকর্ড করেছিলেন? গান দুটো হলো, একটি গান হলো আফতাব ওই বসলো পাটে, আধার এলো ছে,
চল ফিরে চল মা হালিম আছেরে পথে। আচ্ছা, আর আরেকটি গান ছিল তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে লয়ে যাই, মোদের সাথে মেষ চারণে ময়দানে ভয় নাই। খুব তখন তো ইসলামী গান খুব প্রচার হতো এবং অনেক উনি ইসলামী গান তখন গিয়েছেন। এই যে বলছিলেন তিনি আধুনিক গান করতেন, নজরুলসঙ্গীত করতেন, রবীন্দ্রসঙ্গীত করতেন উনি বাসায়, তো তারপরে সে যখন বললেন যে বাংলাদেশে এলেন, যখন লোকসঙ্গীত শুনলেন সেটার প্রতি একটা ভালোবাসা তৈরি হলো, তখনও কি তিনি নজরুল বা রবীন্দ্র এগুলো ওগুলো কম গাইতেন? তবে তখন তো লোকসঙ্গীতের তখন আর একক জোয়ার বলা যায়, তখন উনি বিভিন্ন নাটক সিনেমা এবং পরবর্তীতে সিনেমা আসলো, তারপরে প্রথম তো রেডিও, তারপরে টেলিভিশন, তারপরে চলচ্চিত্রে শুরু করলেন গান। জি, বাংলাদেশের প্রথম চলচ্চিত্রে মুখোমুখো শুনি গান, জি মুখোমুখো সে তিনি গান গেয়েছেন 1956 সালে উনি গেয়েছেন। যে আপনাদের সঙ্গে কি সে গল্পগুলো করত তিনি? হ্যাঁ, উনি মাঝে মাঝে গল্প করতেন যে কিভাবে উনি আসছেন এই জগতে বা কিভাবে ওখানে এসে। তার শুরুটা আসলে কেমন ছিল? তার শুরুটা আসলে উনি তো গ্রামে মানুষ হয়েছেন, উনি তো তালিপুর হাই স্কুলে উনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন উনি। তারপর যাই হোক, তারপরে ওইখানে উনি ওই গান গাইতো বলে আমার দাদা ওনাকে ওই গানের প্রতি একটু মানে ই করতো, উৎসাহ দিত, উৎসাহ দিত। লেখাপড়ার প্রতি ওনার একটু কমই ছিল, তো ওইখানে উনি খেলাধুলাও করতেন, ভালো ভালো ই ছিলেন, মানে প্লেয়ার ছিলেন উনি। তারপরে আমাদের এখানে যে জাতীয় অধ্যাপক ছিলেন ডায়াবেটিস কি জানো, মোহাম্মদ ইব্রাহিম সাহেব, ডাক্তার ইব্রাহিম, উনি তখন আমাদের পাশের গ্রামে থাকতেন, তো ওইখানে উনি খেলাধুলাও করতেন। আর গান তো মানে সারাদিন শুধু সঙ্গীত, মানে গান যেখানে যেত ডেকে নিয়ে যেত সবাই যে একটা গান তুমি গাও, তো উনি খুব লজ্জা পেতেন প্রথম গেতে, পরে উনি শোনাতেন সবাইকে। তিনি তো অনেকগুলো চলচ্চিত্র, অনেক তো প্রায় 80 থেকে 100টি চলচ্চিত্রে উনি গান গেয়েছেন, মুখো মুখোশ, তারপর লালন ফকির, তারপর সুজন সখী, নবাব সিরাজদ্দৌল্লা, তারপরে জোয়ার এলো, অনেক মানে মানে জনপ্রিয় চলচ্চিত্র উনি। আর একটা গান শুনে ফেলতে চাই এই মুহূর্তে। ঠিক আছে, আমি এবারে আমার বাবার আরেকটি গান পরের জায়গা পরের জমিন, এই গানটি খুব জনপ্রিয় একটি গান, ভীষণ জনপ্রিয় এবং একটি আধ্যাত্মিক গান। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জাগা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই আমি, মনের দুঃখ কারে কই আমি, তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। এই গানটি শ্রদ্ধেয় আব্দুল লতিফ সাহেবের কথা অবশ্য, উনি অনেক গান লিখেছেন জনপ্রিয় গান, তার লেখা সুর করা তো অনেক গান, অনেক গান আছে এবং সেগুলো প্রত্যেকটি জনপ্রিয়। এবং এই গানটা যখন শুনছিলাম আমার মনে হয় যে এই গানের শুরু থেকে একদম শেষ লাইনটা এমন কেউ নেই যার মুখস্থ নেই, না সেই এতটাই পরিচিতি পেয়েছে এবং আধ্যাত্মিক ধরনের বেশ গান, অনেক গানে কিন্তু তিনি করেছেন, অনেক কথায় বলা যায় তাকে মরমী শিল্পীও বলা হয়। তো এই যে তিনি আধ্যাত্মিক গান করতেন এবং মরমী শিল্পী বলা হতো, তো তার এই যে সুরের দিক থেকে বা কথার দিক থেকে বা যদি বলি যে এই বিষয়টার কোন দিকটা আপনাকে বেশি প্রভাবিত করেছে? ওনার ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা আমার কাছে মনে হয়, উনি অনেক গান হয়তো 10টি গান ধরেন, 10টি গানের মধ্যে 2-3টি গান কাছাকাছি সুর। আচ্ছা, কিন্তু উনি যখন গাইতেন
তো সেটার বোঝা যেত না, আলাদা হয়ে যেত। এটার কারণ ওনার গায়কি, যেহেতু তিনি কারো কাছ থেকে শিখতেন না, না শিখেও যে তিনি সেই গানগুলো প্রচার করে এত বেশি জনপ্রিয় করেছেন, এটা আসলে কিন্তু ওই যে সৃষ্টিকর্তা প্রদত্ত না হলে কখনোই সম্ভব না। আর উনি গান খুব তাড়াতাড়ি গান যারা তুলে দিত সুরকার, খুব সহজে নিতে পারতেন, এবং খুব ধারণ ক্ষমতা ছিলেন ওনার, মানে সহজে ভুলতেন না, উনি গেয়ে ফেলতেন। রেওয়াজ করতেন কতক্ষণ? উনি প্রতিদিন রেওয়াজ করতেন, এটা অনেকেই জানেন না। উনি ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছিলেন 3 বছর। বাহ, মানে উচ্চাঙ্গ সঙ্গীত কিন্তু সঙ্গীতের মূল মূল, এবং উচ্চাঙ্গ সঙ্গীতে যার একদম পরিপূর্ণ দক্ষতা থাকে তার জন্য কোনো গানই কিন্তু ব্যাপার না। এবং উনি কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত করতেন, রেগুলার প্র্যাকটিস করতেন, এবং আমাদের সবসময় বলতেন যে তোমরা গান যদি শিখো তাই উচ্চাঙ্গ সঙ্গীত আগে শিখবা, তার গোটা তৈরি করে নিয়ে তারপরে তুমি গান গাইবে, এই কথাটা উনি সবসময় বলতেন। তার তো অনেক গান রয়েছে, কিছু গান আপনারা হয়তো সংরক্ষণ করেছেন বা কিছু গান এখন এখন যেটা দেখা যায় যে লোকসঙ্গীত কিন্তু ওই যে লোকের মুখে মুখে ঘুরতে ঘুরতে অনেক সময় কিন্তু সুর বদলে ফেলছে, কেউ কিন্তু আবার গানের কথা বদলে ফেলছে, তো সবগুলো গান আসলে আপনারা সংগ্রহ কিভাবে করছেন, কোনো আর্কাইভ আছে কিনা যেখান থেকে শুনতে পারে সবাই? সিডিতে নিয়ে রেখেছি এবং পেন ড্রাইভে নিয়ে রেখেছি, এবং আমাদের একটা ইউটিউবেও কিছু কিছু গান আমরা দিয়েছি। তো যাই হোক, এগুলো আসলে আস্তে আস্তে ওনার গানগুলোকে আরো একটু মানে গাইতেও হবে, আমাদের গাইলে আমাদেরই কিন্তু সামনে তুলে ধরতে হবে, কারণ এই গানগুলো যদি আমরা সামনে না নিয়ে আসি হয়তোবা পেছনের দিকে তলিয়ে যাবে, কিন্তু আসলে সেটার কখনো সম্ভাবনা নেই, কারণ আমি যে গানগুলোর কথা বলছিলাম তার অসংখ্য গান এখনো কিন্তু লোক মুখে মুখে, এবং আমরা এই যে এখনো এত আধুনিক, এই গানগুলো কিন্তু আমাদের আধুনিকতাকে একটু বিলীন করে দিতে পারেনি, এগুলো কিন্তু মনে আছে। না, আমরাও মনে করি তরুণ প্রজন্মের অনেকেই তো লোকগান কিন্তু করছে, মোটামুটি গাচ্ছে, তবুও তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে কথা এবং সুর যেন ঠিক করে গায়। তো বাবা ছেলে সম্পর্কের কথা যদি জানতে চাই কেমন ছিল? না, উনি তো আসলে আমাকে খুব, আমাদের সবাইকে স্নেহ করতেন, আমাকেও খুব স্নেহ করতেন, তবে আমি লেখাপড়া একটু ভালো ছিলাম বলে ওই আমাকে গান বাজনার দিকে খুব একটা উনি মানে ই করতেন না, গাইতেন, গান শেখাতেন একসাথে বসে, কিন্তু ওই লেখাপড়ার দিকে আমাকে লেখাপড়াটা বেশি জোর দিতেন, বলতেন উনি যে আসলে লেখাপড়া না করলে তো আসলে শুধু গান গেয়ে আসলে এখন কিছু করা যাবে না। তরুণ প্রজন্মের এখন অনেকে আছেন যারা লোকগান করছে, যদি জানতে চাই আপনার কাছে যে তরুণ প্রজন্মের যারা আছেন তারা আব্দুল আলীমের গানকে কতটা ধারণ করছে এবং আব্দুল আলীমের গানকে কতটা প্রভাবিত করছে? না, তরুণ প্রজন্ম তো অবশ্যই ভালো গায়, কিছু কিছু ছেলেপেলে খুবই ভালো কণ্ঠ এবং তারা খুব ভালো গায়, তবে আমার বাবার গানও তারা অনেকে চর্চা করতে চেষ্টা করে। আমিও কিছুদিন বলবো 2014 সালে আমি একটি মানে ই করেছিলাম ইউনেস্কো কমিশন, যে জাতিসংঘের, তাদের মাধ্যমে আমি আমার বাবার গানগুলো প্রচারের জন্য 8টি বিভাগে 8টি অনুষ্ঠান করেছিলাম এবং কর্মশালা করেছিলাম, ওইখানে ভালো ভালো কণ্ঠ পেয়েছি, খুবই সুন্দর, এবং অনেকে খুব প্রশংসা করেছে, এত সুন্দর কণ্ঠ ওরা মানে আমি নিয়ে এসেছিলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র আব্দুল আলীমকে শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করছি। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে আয়োজন শেষ করব, তবে তার আগে আমি একটু বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ফিশন নূর টাওয়ার 110 বীরত্তম সিআর দত্ত রোড ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladesh.tv। ফার্সি কবি জালালউদ্দিন মোহাম্মদ রুমির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, দুঃখ পেও না, কারণ তুমি যা হারাও তা অন্যরূপে আসে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আমি বাংলা ভীষণকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমার বাবা যে গানগুলো গেয়ে গেছেন সেই গানগুলো সবাই চর্চা করবেন, এবং তার কথা এবং সুর ঠিক রেখে চর্চা করলে সেই গানগুলো বেঁচে থাকবে। আমি অনেক কণ্ঠ পেয়েছি ভালো, এবং সম্ভাবনাও দেখছি সামনে, সবাইকে আমি মানে এই বিষয়ে মানে সচেষ্ট থাকতে বলবো। শুনি আমরা শেষ গান। জি, আমি শেষ গানটি গাইছি, এই গানটিও শ্রদ্ধেয় সিরাজুল ইসলামের কথা। শুনুন। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, তুমি কাদের গাফার তুমি জলিল জাবার, অনন্তয়া
অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু।